আসসালামু আলাইকুম বন্ধুরা, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানব। প্রথমত হচ্ছে আজ পর্যন্ত অর্থাৎ 28শে জানুয়ারি পর্যন্ত গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন ফাঁকা রয়েছে এই বিষয়টা জানার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আপডেট, অর্থাৎ আজ পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট এবং রিপোর্টিং সংক্রান্ত যে আপডেটগুলো এসেছে তা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি পরিপূর্ণভাবে আপ টু ডেট হয়ে যাবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, এই পর্যায়ে প্রথমেই আমরা আসি গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কত আসন ফাঁকা রয়েছে। বন্ধুরা, এই সংক্রান্ত একটি নিউজ আপডেট এসেছে, চলো সেই নিউজ আপডেটগুলোর মাধ্যমে আমরা আসন ফাঁকা থাকার তথ্যটি জেনে নেই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে গুচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন ফাঁকা। নিউজটি আজকে প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনের সংখ্যা 66টি। এর মধ্যে এ ইউনিটে 44টি, বি ইউনিটে 16টি, সি ইউনিটে 6টি আসন ফাঁকা রয়েছে। ফাঁকা আসনের বিপরীতে 27 ও 29 তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলবে। আশা করি খুলনা বিশ্ববিদ্যালয়ের আপডেটটি তোমরা জানতে পারো। এবার আসি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপডেট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইউনিটে 126টি আসন, বি ইউনিটে 10টি আসন এবং সি ইউনিটে 4টি সহ মোট 140টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে জানানো হয়েছে আগামী 7 ফেব্রুয়ারি পূর্বেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবার আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ। এই বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রয়েছে এ ইউনিটে 260টি, বি ইউনিটে প্রায় 30টি, সি ইউনিটে 15টি, প্রায় সব মিলিয়ে 250টির মতো আসন ফাঁকা রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 30 জানুয়ারি সকাল 9টা থেকে বিকেল 3টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে রিপোর্টিং করার জন্য বলা হয়েছে। বন্ধুরা, এই রিপোর্টিংটি মূলত প্রথম যে গণবিজ্ঞপ্তির দ্বিতীয় পর্যায়ের রিপোর্টিংয়ের জন্য ডাকা হয়েছে। বন্ধুরা, এবার আসি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপডেট। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইউনিটে 63টি, বি ইউনিটে 3টি, সি ইউনিটে 16টি সহ মোট 82টি আসন ফাঁকা রয়েছে। আগামী 30 জানুয়ারি সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত এ সকল আসনে ভর্তি কার্যক্রম চলবে। এবার আসি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আসনের সংখ্যা 292টি। এর মধ্যে এ ইউনিটে 219টি আসন ফাঁকা রয়েছে, অর্থাৎ বিজ্ঞানের জন্য সবচেয়ে বেশি আসন ফাঁকা রয়েছে। বি ইউনিটে 34টি আসন ফাঁকা রয়েছে এবং সি ইউনিটে 39টি আসন ফাঁকা রয়েছে। আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি এ সকল আসনে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। এবার আসি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপডেট। এই বিশ্ববিদ্যালয়ে গণিতে 18টি, সমাজকর্মে 18, ব্যবস্থাপনায় 2টি, ফিশারিজে 1টি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যেটাকে ট্রিপলই বলা হয়, এই বিভাগে 1টি সহ মোট 40টি আসন ফাঁকা রয়েছে। আগামী 29শে জানুয়ারি এ সকল আসনের বিপরীতে নির্বাচিত প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। বন্ধুরা, এবার আসি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপডেট। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইউনিটে 665 জন, বি ইউনিটে 135 জন এবং সি ইউনিটে 110 জন সহ মোট 920 জন শিক্ষার্থীকে বিভাগ প্রদান করা হয়েছে। আগামী 31 এবং 1 ফেব্রুয়ারি এ সকল শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হবে। বন্ধুরা, এটাও তোমাদেরকে জানিয়ে রাখি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইউনিটে 3271, বি ইউনিটে 548 এবং সি ইউনিটে 421 পর্যন্ত পজিশন বা সিরিয়াল গেছে। আর যে 31 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি কথা বলেছে, এই সময়ের মধ্যে কিন্তু পেপার তো সাবমিট করতে হবে, তোমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ব্যাপারে আপডেটটি পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ার সাথে যুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সর্বশেষ প্রকাশিত আপডেট, কত আসন ফাঁকা রয়েছে এবং কোথায় কত মেরিট পর্যন্ত ডাকা হয়েছে, এই পজিশন বা সর্বশেষ আপডেট তোমাদের জানানোর চেষ্টা করলাম। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।